প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। সবাইকে আমি প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমার নিয়মিত অনলাইন ক্লাস শুরু করছি। তবে শুরু করার আগে তোমাদেরকে আমি কিছু পরামর্শ দিব, কারণ এখন দেশের পরিস্থিতি খুব একটা ভালো নয়। তো সবাই বের হবে না, বের না হয়ে আমরা যে নিয়মিত অনলাইন ক্লাসগুলো দিচ্ছি সেগুলো বাসায় বসে অনুশীলন করার চেষ্টা করবে। আচ্ছা, তাহলে আমি আমার ক্লাস শুরু করছি। আমি আমার ক্লাসে আজকে আমি গতদিন কিন্তু আমি পাটিগণিত করিয়েছিলাম, তাই না? গত দুই ক্লাসে আজকে পড়াচ্ছি আমি বীজগণিত অনুশীলনী 4.1। তো 4.1-এ অঙ্কগুলো হচ্ছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো, প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ। তো এখানে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করতে গিয়ে বিভিন্ন রকমের গুণ পাবে, যেমন একপদীকে একপদী রাশি দ্বারা গুণ, কেমন, আবার দ্বিপদীকে একপদী রাশি দ্বারা গুণ, অথবা দ্বিপদীকে দ্বিপদী রাশি দ্বারা গুণ, অথবা বহুপদীকে বহুপদী রাশি দ্বারা গুণ, এভাবে পেতে পারো। এখন প্রশ্ন হচ্ছে না স্যার একপদী কি বহুপদী, যেমন মনে করো এই যে 5a এটা হচ্ছে এক পদ, 5a + 3b এটা হচ্ছে দুইটা পদ, এই যে দুইটা পদ, তাহলে আমি বলছিলাম কি যে একপদীকে একপদী রাশি দ্বারা গুণ। যেমন মনে করো 5a × 3b, এই একপদীকে একপদী রাশি দ্বারা গুণ হচ্ছে এটা। আর যদি বলি যে দ্বিপদীকে একপদী, এই যে এটা হচ্ছে দ্বিপদী, আর এখানে যদি আমি অন্য একটা পদ আর একপদী রাশি দিলাম এটা, তাহলে এই দ্বিপদীকে একপদী রাশি দ্বারা গুণ, কেমন, এভাবে করে আমরা গুণগুলো করার চেষ্টা করব। তাহলে দেখো এখানে আমাদের বই পাঠ্য বইয়ে 1 থেকে 28 পর্যন্ত অঙ্ক আছে, কেমন। আমি এটিকে দুটি অংশে ভাগ করব। প্রথম অংশে দেখি আমি কতটুকু পর্যন্ত করতে পারি ক্লাসে, হ্যাঁ, বাকিগুলো পরবর্তী ক্লাসে করিয়ে নেব। তাহলে দেখো প্রথম প্রশ্নটা হচ্ছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ, প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ। তাহলে দেখো প্রথম প্রশ্ন যেটা আছে, প্রথম প্রশ্ন যেটা আছে, এক নম্বর প্রশ্ন, TAB, 4AQ এভাবে প্রশ্নটা আছে। তাহলে এটা দ্বারা আমরা কি বুঝলাম, এটা দ্বারা বুঝলাম এটাও একপদী এটাও একপদী, অর্থাৎ একপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ। তাহলে দেখো এই আমি এভাবে লিখব TAB × 4AQ। এখন এই গুণটা যদি আমি করতে যাই, তাহলে আমাকে এই যে দেখো এবি এর সহগ হচ্ছে 3 আর একিউ এর সহগ হচ্ছে 4, তাহলে এই 3×4 আলাদা করলাম। এবার এখানে এ এবং একিউ এটাকে পাশাপাশি লিখলাম, এভাবে আবার আছে বি আলাদা করে, তাহলে বি লিখলাম। তাহলে দেখো 3×4 কত হয় 12, কেমন। আর এখানে আমি যদি এখানে যদি একটা চলক হিসেবে নিই, যেমন এ বা সূচক হিসেবে আমি যদি কাজটা করি, তাহলে এ এটার পাওয়ার হচ্ছে 1×+ এটার পাওয়ার হচ্ছে 3, তাহলে কত হলো 1^4, অথবা এখানে একটা এখানে 3টা কয়টা হলো 4টা, তাহলে এখানে কি হবে 1^4, এখানে বি একা সেজন্য বি লিখে দিলাম, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা আমাদের এই গুণফলটা পেয়ে গেলাম, অর্থাৎ একপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ করে যে রেজাল্ট আসলো সেটা হচ্ছে যেভাবে লিখবে নির্ণেয় গুণফল, নির্ণেয় গুণফল 12 × 4b, কেমন, 12 × 4b, এভাবেই আমরা একপদী রাশিকে একপদী রাশি দিয়ে কি করব গুণ করে এভাবে রেজাল্ট নিয়ে আসবো। আচ্ছা এবার আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। আমাদের পরবর্তী সমস্যাটি কি দেখো 2 নাম্বার। আচ্ছা একই নিয়ম যেহেতু আমি এটাতে যাচ্ছি না, আমি 4 নাম্বারটা করি, কেমন, 4 নাম্বার
স্কয়ার কমা মাইনাস 2b স্কয়ার। এখন এটাও কিন্তু একই, শুধু পার্থক্য হচ্ছে এটা একটা মাইনাস 2 আছে। তাহলে সেটা কিভাবে লিখতে হবে সেটা একটু দেখো। এবার প্রথমে ওই যে সহগগুলো লিখবো 8 × এখানে চাইলে যদি শুধু 2 থাকতো তাহলে আমি ব্র্যাকেট দিতাম না, এখানে মাইনাস 2 থাকার কারণে একটা ব্র্যাকেট দিলাম, কেমন ইনটু এখানে। আচ্ছা তার আগে আমি এটাকে একটু সাজিয়ে নিই গুণ চিহ্ন দিয়ে, এগুলোর উপর একটু সাজিয়ে নিই যে 8a² b ইনটু 2b² কেমন এভাবে লিখব। এটাকে চাইলে একটা ব্র্যাকেট দিতে, যেহেতু এখানে মাইনাস আছে এখানে ইনটু আছে সেই জন্য, কেমন। তাহলে দেখো 8 × মাইনাস 2 ইনটু এখানে a² আছে তাই না, a² ইনটু বি ইনটু b² এই যে দেখো এখানে b আছে এখানে b² আছে, b ইনটু b² এটা পাশাপাশি লিখলাম। তাহলে দেখো কি হবে, এখানে প্লাস আছে এখানে মাইনাস, যেহেতু গুণাকারে তাহলে প্লাস আর মাইনাসে মাইনাস হবে, আর দুপনে 16 হবে, আর দুপনে 16 হবে। তারপরে এখানে a² আর নাই সেখানে a² রেখে দিলাম। এখানে b দেখো এখানে পাওয়ার 1 এখানে পাওয়ার 2, তাহলে কত হলো 2 × 3 অর্থাৎ BQ। এভাবেই আমরা এই প্রথম এক পদ দিয়ে গুণ করতে পারি। তাহলে দেখো কি লিখব, নির্ণয় গুণফল, নির্ণয় গুণফল মাইনাস 16a² bq, কেমন। আচ্ছা এবার আমরা আরেকটা সমস্যায় চলে যাচ্ছি, অর্থাৎ যে সমস্যাগুলো হচ্ছে দ্বিপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ, দ্বিপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ, ওই ধরনের সমস্যায় চলে যাচ্ছি। যেমন 9 নম্বর, 9 নম্বর 2x + 3y, 5xy, ঠিক আছে। দেখো এবার আমি এটাকে যদি সাজিয়ে দেখি, অর্থাৎ গুণ গুণ চিহ্ন দিয়ে 2x × 3y, 5xy এভাবে আছে তাই না। তাহলে আমি এটাকে কি করলাম, গুণ চিহ্ন দিয়ে লিখলাম, যেহেতু তাহলে এটা কি দেখো তো, a প্রথম পদ দ্বিতীয় পদ, অর্থাৎ দ্বিপদী রাশিকে এই একপদী রাশি দ্বারা কি করব, গুণ করব। সেক্ষেত্রে দেখো প্রথমে কি করব আমরা, এটাকে প্রথম পদ দিয়ে, কেমন, তাহলে 2x × 5xy, তাহলে এখানে মাঝখানে কি আছে প্লাস, এই দিলাম প্লাস, আবার 3y × 5xy, 3y × 5xy দিলাম, কেমন। তাহলে দেখো কি হবে, এবার যদি গুণ করি 5 × 2 = 10, এই x এখানে একটা, এখন কিন্তু আমরা আগে সেই প্রথমটার মতো করব না, যেহেতু আমরা বুঝে গেছি যে কিভাবে করলে গুণফলটা কত হয় সেটা আমরা বুঝে গেছি। যেমন x এর সাথে x গুণ করলে এখানে পাওয়ার 1 এখানে পাওয়ার 1, তাহলে কত হবে 2 হবে, তার মানে x² হবে, লিখলাম। এখানে y নাই কিন্তু এখানে y আছে, তাহলে সেই yটা লিখলাম, প্লাস 3 × 5 = 15, এখানে x আছে সাজিয়ে লিখবো আমরা সবসময় x y জেড এবার সাজিয়ে লিখবো, সেই জন্য x কে প্রথমে লিখলাম, এখানে y একটা এখানে একটা, তাহলে দুইটা না এই y² কেমন। তাহলে এভাবে আমরা দ্বিপদী রাশিকে একপদী রাশি দ্বারা কিভাবে গুণ করতে হয় সেটা শিখলাম বা করে নিতে পারি। নির্ণয় গুণফল, নির্ণয় গুণফল 10x² y + 15xy² কেমন, সবাই বুঝতেছ তো। এরপরেও তোমরা যদি না বুঝো তাহলে আমাদেরকে আমাদের ওই যে ডায়েরি আছে ডায়েরিতে আমাদের নাম্বার আছে, কেমন, আমার নাম্বার আছে, ওই নাম্বারে ফোন করবে, কেমন, অথবা কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে, কেমন, স্যার এই জিনিসটুকু বুঝিনি, এই অংশটুকু বুঝিনি, একটু বুঝিয়ে দিলে ভালো হয়, আমরা এটা বিবেচনা করব, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা তাহলে আমি পরবর্তী সমস্যায় চলে যাচ্ছি। এখন দেখো মাঝখানে যে অঙ্কগুলো আমি করাচ্ছি না, এগুলো তোমরা বাসায় বসে SW আকারে এগুলো করে নেবে, কেমন, তোমাদের কাজ থাকবে এগুলো, আর তোমরা কখনো বাসায় বাসায় বের হবে না, এখন ওই বাসায় বসে বসে যে কাজগুলো আমি দিচ্ছি
এগুলো করার চেষ্টা করবে। এবার আমি চলে যাচ্ছি একটা ত্রিপদী বা বহুপদী ধরে নিই, কেমন ওইটাকে একপদী রাশি দিয়ে গুণ করব। যেমন 12 নম্বরে আছে ধরনের একটা, দেখো 12 নম্বরে এক্স কিউ মাইনাস ওয়াই কিউ প্লাস থ্রি এক্স ওয়াই জেড কমা এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই, এভাবে আছে। তাহলে দেখো আমি এটাকে যদি গুণাকারে লিখি, এক্স কিউ মাইনাস ওয়াই কিউ প্লাস থ্রি এক্স ওয়াই জেড, এটাকে আমি ফার্স্ট ব্র্যাকেটে ক্লোজ করলাম, একটা গুণ চিহ্ন দিলাম, কেমন, আর এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই লিখলাম। তাহলে দেখো নিয়ম অনুযায়ী আমরা কি করব, এই রাশিটা দিয়ে প্রথমটাকে প্রথম পদকে গুণ করব। তাহলে কি হবে দেখো তো, গুণ করলে এক্স কিউ ইনটু এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই, এরপরে আছে মাইনাস, যদি এখানে মাইনাস থাকতো তাহলে কিন্তু সাইন গুলো কাউন্ট করতে হতো আমাদের, অর্থাৎ মাইনাস মাইনাস প্লাস এভাবে করে হিসাব করতে হতো, অর্থাৎ প্লাস মাইনাস হিসাব করতে, তাহলে এখানে যেহেতু প্লাস তার মানে এখানে সাইন গুলো বরাবর বসে যাবে, কেন এই প্লাস এর সাথে মাইনাস গুলো হয়ে প্লাস মাইনাস মাইনাস, তাহলে ওয়াই কিউ ইনটু এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই, পরেরটা দেখো প্লাস এর প্লাস এ প্লাস থ্রি এক্স ওয়াই জেড ইনটু এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই, এভাবে লিখলাম, কেমন। এখন দেখো তো আমরা সূচক এই প্রক্রিয়া যদি গুণটা করি, এই এক্স যদি একটা বেস হিসেবে নিই তাহলে এখানে তিনটা এখানে চারটা কয়টা হবে, সাতটা হবে ওয়াই মাইনাস, কেমন। তাহলে এবার দেখো একইভাবে সাজিয়ে লিখলে এখানে এক্স টু দি পাওয়ার ফোর এখানে আছে এখানে নাই, তাহলে আমি এক্স টু দি পাওয়ার ফোর ফোর লিখলাম, ওয়াই কিউ এখানে তিনটা ওয়াই এখানে তিনটে এখানে একটা কয়টা হলো চারটা, তাহলে ওয়াই টু দি পাওয়ার ফোর প্লাস এখানে দেখো সহক ওয়ান এখানে থ্রি, তিন একে তিন, এক্স এখানে একটা এখানে চারটা কয়টা হলো পাঁচটা, এক্স টু দি পাওয়ার ফাইভ, ওয়াই এখানে আছে একটা এখানে আছে একটা, তাহলে কয়টা হলো দুইটা, জেড এখানে শুধু একটাই আছে একটাই বসিয়ে দিলাম। এভাবে আমরা কি করতে পারি, এই ধরনের ত্রিপদী রাশিকে একপদী রাশি দ্বারা কি করতে পারি, গুণ করে গুণফল নির্ণয় করতে পারি। তাহলে আমরা লিখবো কি, নির্ণয় নির্ণয় গুণফল, নির্ণয় গুণফল এক্স টু দি পাওয়ার সেভেন ওয়াই মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার ফোর প্লাস থ্রি এক্স টু দি পাওয়ার ফাইভ ওয়াই স্কোয়ার জেড, এভাবে আমরা এই গুণফলগুলো বের করতে পারি। এবার আমরা চলে যাব যে দ্বিপদী রাশিকে কিভাবে দ্বিপদী রাশি দ্বারা গুণ করতে হয় সেটা শিখব। সে ধরনের একটা অঙ্ক নিচ্ছি আমি 13 নম্বর থেকে, কেমন, 13 নম্বরে দেখো 2a মাইনাস 3b কমা 3a প্লাস 2b, 3a প্লাস 2b এটা নিলাম, কেমন, 2a মাইনাস 3b কমা 3a প্লাস 2b, এটাকে যদি আমি গুণাকারে লিখি তাহলে কি হবে দেখো, 2a মাইনাস 3b এটাকে ইনটু দিলাম মাঝখানে এখানে আর 3a প্লাস 2b এভাবে দিলাম, কেমন। এখন তাহলে দেখো প্রথম কাজ হবে কি, এই যে দেখো 3a যেটা আছে সেই 3a দিয়ে প্রথমে কি করবে, পুরোটাকে গুণ করব এই অংশটাকে, কেমন। তাহলে এই অংশটা যখন গুণ হবে তখন কি হবে দেখো তো, 2a মাইনাস 3b ইনটু 3a, একটা কাজ শেষ হয়ে গেল, কেমন। এবার এখানে কি আছে প্লাস 2b, তাহলে দেখো এটার সাথে আবার কি করব, এই অংশের সাথে আবার এটা গুণ করব, তাহলে কি হবে 2a মাইনাস 3b ইনটু 2b, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো এবার কি হবে, গুণ করলে আবার সে আগে কাজ কিরকম, যে দ্বিপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ। তাহলে দেখো তো 2a ইনটু 3a প্লাস এ মাইনাস এ মাইনাস 3b ইনটু 3a, একই কাজ থেকে আমরা করব, প্লাস এ প্লাস এ প্লাস 2a ইনটু 2b, 2a ইনটু 2b প্লাস এ মাইনাস এ মাইনাস 3b ইনটু 2b। তাহলে দেখো তো এখন যদি গুণ করি কি হয়,
3 দুগুণে 6 a এবং a মিলে কি হবে স্কয়ার মাইনাস 3 3 9 a এবং b মিলে হবে ab কারণ এখানে একটাই একটাই তাহলে ab প্লাস এখানে আসো 2 দুগুণে 4 a এবং b মিলে কি হবে ab এবার আসো মাইনাস এখানে 3 দুগুণে 6 6 b স্কয়ার এই b এবং b মিলে b স্কয়ার এখন দেখো এই s প্রশ্নে এখানে একটাই আছে আর কোথাও নাই তাহলে আমি 6 স্কয়ার বরাবর বসিয়ে দিলাম লিখলাম এখন দেখো এখানে এবি আছে এখানে এবি আছে তবে এটা মাইনাস এটা প্লাস তার মানে কি হবে প্লাস মাইনাস মাইনাস অর্থাৎ বিয়োগ হবে তো বিয়োগ যদি করি তাহলে 9টা থেকে যদি 4টা চলে যায় তাহলে কত হবে 5টা 5 এবি এখন এটা যেহেতু বড় সংখ্যা কেমন বড় সংখ্যাটার আগে যে সাইন আছে সেই সাইনেই কি হবে প্রাধান্য পাবে সেটাই বসবে তাহলে মাইনাস বসলো এবার আসো শেষেরটা b স্কয়ার এখানে আছে আর কোথাও নাই তাহলে এটা বরাবর বসিয়ে দিলাম 6b স্কয়ার কেমন এভাবে করে আমরা কি করতে পারি এই দ্বিপদী রাশিকে দ্বিপদী রাশি দ্বারা গুণ করতে পারি তাহলে আমরা কি লিখব সর্বশেষ নির্ণয় গুণফল নির্ণয় গুণফল 6 স্কয়ার মাইনাস 5ab মাইনাস 6b স্কয়ার কেমন এভাবে করে আমরা কি করতে পারি অর্থাৎ দ্বিপদী রাশিকে দ্বিপদী রাশি দ্বারা গুণ করতে পারি কেমন একইভাবে আমরা ত্রিপদী রাশিকে দ্বিপদী রাশি দ্বারা গুণ করার চেষ্টা করব অথবা বহুপদী রাশিকে দ্বিপদী রাশি দ্বারা গুণ করার চেষ্টা করব কেমন এখন তো 13 নাম্বার গেল তাই না আমরা সেজন্য একটি রাশি নিয়ে নিব 18 নাম্বার কেমন 18 নাম্বারটা নিচ্ছি আমি তাহলে দেখো 18 নম্বর প্রশ্নটা হচ্ছে x স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ার কমা x প্লাস y এভাবে আছে কেমন আমি প্রতিটা থেকে কিন্তু এক এক নিয়ম থেকে এক একটা করে দিচ্ছি বাকিগুলো তোমরা কি করবে এসডব্লিউ আকারে খাতায় করে নেবে তাহলে দেখো তো এটা কিন্তু আমি গুণাকারে লিখি x স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ার কেমন ফার্স্ট ব্র্যাকেট দিলাম এটাকে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম একইভাবে দ্বিতীয় রাশিটাকেও কি করলাম ফার্স্ট ব্র্যাকেটে ক্লোজ করলাম এখন দেখো ওই একই কাজ করবো কিরকম এই রাশিটাকে দিয়ে প্রথম পদটাকে কেমন তাহলে দেখো তো x স্কয়ার ইনটু x প্লাস y অথবা এই x স্কয়ারটা পরেও লিখতে পারি সমস্যা হবে না তারপর একইভাবে 2xy ইনটু x প্লাস y একইভাবে y স্কোয়ার ইনটু x প্লাস y তাহলে দেখো তো কি হবে আমি যদি এটাকে গুণ করি x স্কোয়ার ইনটু x প্লাস এ প্লাস এ প্লাস x স্কোয়ার ইনটু y কেমন প্লাস এ প্লাস এ প্লাস 2xy ইনটু x প্লাস এ প্লাস এ প্লাস 2xy ইনটু y এবার আসো এটাতে প্লাস y স্কোয়ার ইনটু x প্লাস y স্কোয়ার ইনটু y তাহলে দেখো ওই যে সূচকীয় প্রক্রিয়া যদি আমরা করি এখানে যদি x কে বেস হিসেবে নিই তাহলে কি হবে এখানে দুইটা পাওয়ার এখানে দুই এখানে এক তাহলে দুই একে তিন এবার এটাতে আসো যেহেতু এখানে x স্কোয়ার একটাই আছে এবং y আছে একটা তাহলে x স্কোয়ার y বরাবর বসাই দিলাম কেমন এবার আসো পরেরটাতে 2xx x স্কোয়ার y প্লাস এখানে আসো 2xy স্কোয়ার কেমন এরপর এটাতে আসো এখানে কিন্তু প্লাস হবে প্লাস এখানে যদি করো তাহলে কি হবে xy স্কোয়ার প্লাস এটা হবে 2 আর একে 3টা y কিউ এখন আমি যদি এটাকে সাজিয়ে নিই এই দেখো x কিউ এরপর x স্কোয়ার y সাজাবো দেখো এখানে হচ্ছে একটা এখানে হচ্ছে দুইটা দুইটা লাগে প্লাস সেটা হলো প্লাস এ প্লাস এ প্লাস একটা এবং দুইটা মিলে কয়টা হবে তিনটা হবে 3x স্কয়ার y এবারে হচ্ছে xy স্কয়ার এখানে আছে দুইটা এখানে আছে একটা দুই আর কে তিনটা কেন দুইটাতে প্লাস আছে xy স্কয়ার প্লাস y কিউ এভাবে করে আমরা কি করতে পারি এই ধরনের ত্রিপদী রাশিকে দ্বিপদী রাশি দ্বারা কি করতে পারি
গুণ করতে পারি। তাহলে আমরা লাস্টে কি লিখবো? মিনের গুণফল, মিনের গুণফল x কিউব প্লাস 3x স্কয়ার y প্লাস 3xy স্কয়ার প্লাস y কিউব। কেমন? এভাবে করে আমরা এই ধরনের সমস্যা যেগুলো আছে এগুলো সমাধান করতে পারবো। কেমন? তো আজকের মতো আমি আমার ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং পুনরায় প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি, যেন তোমরা ভালো মতো এগুলো সম্পন্ন করতে পারো। কেমন? সবাই ভালো মতো করবে। সবাইকে আবারও ধন্যবাদ।